हाय फ्रेंड्स, আপনাদেরকে সোমটি চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই পাসওয়ার্ডটি আপনি কিভাবে জানতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আপনি করবেন কি, প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো এখানে আমি আমার মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখানে করবেন কি, উপরে যে ডান দিকে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, তো আপনি সিম্পলি প্রোফাইল অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো আপনি সেই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন, তো যেখানে দেখতে পাচ্ছেন হোম, তো সেখানে বাঁ দিকে স্লাইড করে নেবেন। তো এখানে আমি স্লাইড করে নিচ্ছি। স্লাইড করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিকিউরিটি। তো আপনি সিম্পলি সিকিউরিটি অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর এখানে করবেন কি, আপনি একদম নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনি সিম্পলি পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে নেবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে নিচের দিকে একটু যাবেন। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন facebook.com একটা অপশন দেখতে পাচ্ছেন, facebook.com। আমার দুটো অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, তো আপনি facebook.com অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের প্যাটার্ন দিয়ে দেবেন। তো প্যাটার্ন দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার মোবাইল নম্বর দিয়ে করা হয়েছিল। তো মোবাইল নাম্বার নিচে যে ডট ডট অপশন দেখতে পাচ্ছেন, তো সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো পাশে যে চোখের চিহ্ন অপশন দেখতে পাচ্ছেন, তো চোখের চিহ্ন অপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি শো হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে আমার পাসওয়ার্ডটি শো করে দেখাচ্ছি না। তো এইভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন। তো পাসওয়ার্ডটাকে যদি আপনি কপি করতে চান, তো পাশে যে কপি চিহ্ন অপশন দেখতে পাচ্ছেন, তো কপি চিহ্ন অপশনে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটি কপি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।